আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দুপুর 12টা থেকে শুরু হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন। কিভাবে মোবাইলের মাধ্যমে নিজে নিজেই আবেদন করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে নিজেই অনলাইন আবেদন করতে পারবেন, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটটির নাম হলো gstadmission.ac.bd। তো এটাতে আসার পর আপনারা এরকম পেজ দেখতে পাবেন, সেখানে এই যে স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। আপনারা মোবাইলেও কিন্তু একই রকম সেম দেখতে পাবেন। আমি কম্পিউটার স্ক্রিনটা বড়, এজন্য কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো আপনারা এই এখানে ক্লিক করবেন, স্টার্ট অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, তারপরে আবার অ্যাপ্লিকেশন লগ ইন করার অপশনও রয়েছে। তো আপনাদের যাদের এখানে অ্যাকাউন্ট নাই, তারা নিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে আপনাদের নতুন অ্যাপ্লিকেশন খোলার অপশন চলে আসবে। এখানে এইচএসসি ও এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে। যেমন এই বক্সে আপনার এসএসসি পরীক্ষার, এইচএসসি পরীক্ষার রুল দিবেন। এখানে ক্লিক করে আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন। যেহেতু গুচ্ছতে সেকেন্ড টাইম দেওয়ার অপশন আছে, এই জন্য 21 সালে যারা পরীক্ষা দিয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে এসএসসি রুল দিবেন, এখানে এসএসসি বোর্ড দিবেন, তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, সরি আপনার পাসিং ইয়ার এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে সাবমিটের উপর ক্লিক করলে আপনার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি খুব ভালোভাবে চেক করবেন যে ঠিকঠাক আছে কি না। যেমন এখানে আপনার রুল দেওয়া আছে, তারপরে এখানে আপনার বোর্ড দেওয়া আছে, আপনার জিপিএ দেওয়া আছে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা মোবাইল নম্বর ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি মোবাইল নম্বর ভেরিফিকেশন। এখানে আপনাদের মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। যদি এটা করতে না চান তাহলে আপনারা এই যে এখানে এক্সিট বাটনে ক্লিক করে বেরিয়ে যেতে পারেন। মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে যেই যেই সতর্কতাগুলো অবলম্বন করা লাগবে সেগুলো হলো, এখানে অবশ্যই আপনার নিজের মোবাইল নম্বর দিবেন। যদি আপনার নিজের মোবাইল নম্বর না থাকে তাহলে আপনার অভিভাবকের মোবাইল নম্বর দিবেন। যদি কেউ কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন তাহলে ভুলেও ওনাদের মোবাইল নম্বর দিয়ে চলে আসবেন না, কারণ এই মোবাইল নম্বরেই কিন্তু পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনাকে এই মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে, আপনার সাথে যদি কখনো তাদের প্রয়োজন পড়ে এই মোবাইলে যোগাযোগ করবে। তাই অবশ্যই নম্বরটি সতর্কতার সাথে দিবেন। মোবাইল নম্বরটি ঠিকমতো দিয়ে দেন সাবমিট বাটনের উপর ক্লিক করে কোড পাঠানোর উপর ক্লিক করবেন। তাহলে আপনার এই প্রদত্ত মোবাইল নম্বরে তারা 4 ডিজিটের একটি কোড পাঠাবে, সেই কোডটি বসিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি কোড পাঠানো অপশনের উপর ক্লিক করে দিলাম। ওকে, ফাইনালি আমার কোডটা চলে এসেছে। এখন আমি এখানে কোডটা বসিয়ে দেন ভেরিফাইয়ের উপর ক্লিক করব। তো আমার কোডটা হলো 3204 3204। ওকে, কোডটা দেওয়ার পর দেন ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আমাদের এই মোবাইল নম্বরটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ওই মেসেজটা পাঠানোর পরপর কিন্তু আপনাদের মোবাইলে আরেকটা মেসেজ যাবে, সেখানে দেখবেন আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা দিবে। আপনারা এই অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা বাটন রয়েছে, এই যে এখানে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সি ইউনিট দেখাচ্ছে। তো আপনারা এই আপনাদের ইউনিটে, নিজ নিজ ইউনিটে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিলাম। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের এখানে একটি পিকচার আপলোড করতে হবে। পিকচার আপলোড করার জন্য কিছু ক্রাইটেরিয়া অবশ্যই মানতে হবে, সেগুলো হলো পিকচারটার সাইজ হতে হবে 300x300, ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হতে হবে এবং 100 কিলোবাইটের বেশি হতে পারবে না।
তো এই ক্রাইটেরিয়াগুলো কিভাবে ফুলফিল করবেন, এগুলো ফুলফিল করার জন্য আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন অথবা অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। পিকচার রিসাইজ করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখানে এসে খুব সহজেই আপনারা পিকচারগুলো রিসাইজ করে নিতে পারবেন। আমি আমার একটা পিকচার লাইভ রিসাইজ করে দেখাবো। তো অবশ্যই মোবাইল দিয়ে খুব সুন্দর করে পিকচারগুলো প্রথমে তুলে নেবেন ক্লিয়ারভাবে। তুলে নেওয়ার পর এই ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে এই যে আপলোড করার যে চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলে দেন আমার এখান থেকে আমার যে পিকচার যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ এডিটিং এডিট পিকচার এখানে ক্লিক করে দিবেন অথবা এরকম অপশন চলে আসবে। তো এটা কিন্তু খুব এমবির একটা ছবি, খুব ক্লিয়ার একটা ছবি, বাট এটা আমাকে সাইজ ঠিক করতে হবে, মানে সাইজটা কমাতে হবে। এজন্য একটু নিচে চলে এসে এখানে এই যে 50% সিমিলার দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করে দিবেন। তারপরে আমাদের এটার সাইজ হবে 300x300, তো 300, এখান থেকে হাইটও হবে 300। এটা দিয়ে দেন এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেন এখান থেকে অপশন আসবে সেভ টু ডেস্ক ডিস্ক, এই যে সেভ টু ডিস্ক এখানে ক্লিক করে দিবেন। এটা ছাড়াও কিন্তু আরও অনেক অপশন আছে, আমার কাছে সহজ মনে হলো এটা দেখাইলাম। আপনারা চাইলে পিকচার ল্যাব দিয়ে মোবাইলের মাধ্যমে করতে পারেন। তারপরে এখান থেকে আপলোডের উপর ক্লিক করে যেটা মাত্র এডিট করলেন সেটা এখানে ক্লিক করে আপলোড করে দিবেন। ওকে, আপলোড সাকসেসফুললি হয়ে গেল। দেন এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে পরীক্ষার কেন্দ্র আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে মোস্ট প্রবাবলি 19টা কেন্দ্র রয়েছে, আপনি আপনার আশেপাশে যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই অবশ্যই এখানে খুব ভেবে চিন্তে করবেন, কারণ আপনি কিন্তু পরবর্তীতে এটার পরিবর্তন করতে পারবেন না। তো আমি এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি কোন ভাষায় ইংরেজি প্রশ্নপত্র চান, প্রশ্ন ইংরেজি ভাষায় নো, এটা নো দেওয়া থাকবে এবং নোই রাখবেন, ঠিক আছে। তারপরে আপনারা নেক্সটের উপর ক্লিক করে দিবেন। যদি কেউ ইংরেজিতে প্রশ্নপত্র পেতে চান তাহলে ইয়েস করবেন। তো এখানে সব কিছু দেখাবে, আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ওকে, সাবমিট অ্যাপ্লিকেশন হয়ে গেল। এখন চাইলে আপনারা আপনাদের স্লিপটা ডাউনলোড করতে পারেন, তার জন্য ডাউনলোড অ্যাকনোলজমেন্ট স্লিপ এটার উপর ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের কাজটা হলো পেমেন্ট করা। আপনারা যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। তো সেটার জন্য অনেক সময় আছে, 30 তারিখ অবধি, তবে আমি আজকেই আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য এখানে এই যে মেক পেমেন্টের যে অপশনটা রয়েছে আপনারা এই মেক পেমেন্টের উপর ক্লিক করবেন। আমি মেক পেমেন্টের উপর ক্লিক করে দিলাম। মেক পেমেন্টের উপর ক্লিক করার পর আপনাদেরকে তাদের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এখানে চাইলে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন। আমি জানি অনেক মানুষ বিকাশের মাধ্যমে করবে, এই জন্য আমি বিকাশের মাধ্যমেই দেখাচ্ছি। আপনারা এই বিকাশের উপর একটি টাচ করে দিবেন। বিকাশের উপর টাচ করে দিয়ে আপনারা বিকাশে পেমেন্ট করার অপশন পাবেন। বন্ধুরা, যারা পরীক্ষা দিবেন এবং তাদের প্রিপারেশন ভালো করার জন্য আমার কাছে একটি ভালো অ্যাপ আছে, অ্যাপটির নাম হলো হিরো ইন এমসিকিউ। যেহেতু পরীক্ষাগুলো এমসিকিউতে হয়, সেহেতু আপনি যদি হিরো ইন এমসিকিউ এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনি এমসিকিউতে হিরো হয়ে উঠতে পারবেন। অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন, খুবই ভালো একটি অ্যাপ। তো আমি পে এটার উপর ক্লিক করে দিলাম বিকাশ সিলেক্ট করে। দেন এখন আমাকে বিকাশে পেমেন্ট করার অপশনটা দেখাবে। ওকে, এখানে আপনারা আপনাদের বিকাশ নম্বরটি দিয়ে দিবেন, আমি আমার নম্বরটি দিয়ে দিচ্ছি। বিকাশ নম্বরটি দেওয়া হয়ে গেলে কনফার্মের উপর ক্লিক করবেন। দেন আপনাদের নম্বরে একটি SMS পাঠাবে, সেই SMSটি আপনাদেরকে দিতে হবে। তো বিকাশ থেকে একটি কোড পাঠাবে, সেটি দিতে হবে 991270। ওকে, এটা দেওয়া হয়ে গেলে আবারও কনফার্মের উপর ক্লিক করবেন। দেন আপনাদের বিকাশের পিনটি দিতে হবে। তো আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার পিন দিয়ে দিলাম। পিন দিয়ে এখন কনফার্মের উপর ক্লিক করে দেব। কনফার্মের উপর ক্লিক করলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আমার সম্পূর্ণ যে প্রক্রিয়াটা আছে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই দেখুন, আমাকে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, এরকম একটা উইন্ডো তারা দেখিয়ে দিল।
তারপরে এখন আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন ডাউনলোড করে নিব আর আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই যারা জিএসটিতে পরীক্ষা দিবেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আর